নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি তুলারাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলারাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শীঘ্র আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগস্ট মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি সমস্ত তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট নট ম্যাটার তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেড হান্ড্রেড মিলবে এ ধরে কখনো এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মোচ্ছব বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক তুলারাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে প্রথমে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে গ্রহের গোচর সম্পর্কে মুখ্যরূপে এই মাসে তিনটি গ্রহেরই গোচর চারবার হতে চলেছে তো কোন কোন গ্রহের গোচর হতে চলেছে এই মাসে এবং তার ফল কি পেতে চলেছেন তা সমস্তটাই একে একে জানাতে চলেছি নয় আগস্ট বুধ গ্রহ সিংহ গমন করতে চলেছে এগারোই আগস্ট শুক্র গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে সতেরোই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে এবং ছাব্বিশে আগস্ট বুধ গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে আসুন এই বছরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ তুলারসির জাতক বা জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি কেরিয়ার এই মাসে যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে নতুন চাকরি পেতে চলেছেন এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরিতে প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার যে কোনো কাজে কিন্তু মন বসবে এবং আপনি যথেষ্ট সম্মানের সহিত চাকরি কিন্তু করতে চলেছেন অর্থাৎ বস থেকে আপনি কিন্তু সাপোর্ট পেতে চলেছেন এর পাশাপাশি যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন এবং সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুকো যেতে চলেছে কাজের সূত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের কেনা বেচা কিন্তু বৃদ্ধি পাবে এর পাশাপাশি আপনাদের এই মাসে যে সমস্ত অর্থ ব্যবসায় পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও নতুন যারা ব্যবসা স্টার্ট করতে চাইছেন তারা করতে পারেন কিন্তু আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী কোন ব্যবসা সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন তাই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারির সাথে পরামর্শ করে তারপর ব্যবসা স্টার্ট আপ করুন এরপরে আসি পড়াশোনা যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে এছাড়াও যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মাসে মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে এবং এই মোবাইলের কারণে আপনার সন্তানের বা আপনার পড়াশোনা কিন্তু নষ্ট হতে পারে এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন তাই আপনার সন্তানকে একটু গাইড দিয়ে যদি চালাতে পারেন তাহলে পড়াশোনার দিক এই মাস কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এরপরে আসি পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন এই মাসে পারিবারিক স্থিতি কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব একটা যে ভালো যাবে তা নয় কিন্তু আবার খুব খারাপ যাবে তা নয় কিন্তু এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে এছাড়াও পিতার সাথে আপনার মতান্তর আসার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনার কিন্তু রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে যে কারণে জিতের বসে এমন কোনো কাজ করবেন না যে কাজ আপনার পরিবারের ক্ষতি হয় তবে পরিবারের সাপোর্ট আপনি পাবেন কিন্তু কিছু কিছু সময়ে পরিবার থেকে কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট হবে অর্থাৎ পরিবারের সাথে বন্ধন সেটা কিন্তু সেরকম মাত্রায় এই মাসে ঠিকঠাক দেখা যাচ্ছে না তবে মাসের শেষের দিকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে এছাড়াও আপনার গৃহে অতিথির সমাগম ঘটবে এবং সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ আপনি আনন্দিত লাভ করবেন এটা বলা যেতে পারে এরপর আসি প্রেম বা প্রেম জীবন তুলারাশির জাতক জাতিকার এই মাস কিন্তু প্রেমের দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ প্রেম থেকে কিন্তু সফলতা আপনারা পেতে চলেছেন নতুন প্রেম আসতে চলেছে এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এছাড়াও যারা প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক কিন্তু আরও গভীর হতে চলেছে রোমান্টিকতা বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি এই মাসে আপনারা প্রেমিক প্রেমিকা কোথাও ট্যুরে যেতে পারেন বা ঘুরতে যেতে পারেন এবং আনন্দের সহিত আপনারা এই মাস কিন্তু অতিবাহিত করতে চলেছেন তবে একটি বিষয় মাথায় রাখবেন এই মাসে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু আপনার প্রেম জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন এরপর আছে ম্যারেড লাইফ অর্থাৎ যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের এই মাসে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়ার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে একে অপরকে বোঝার কিন্তু সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যাচ্ছে এবং এই মাসে আপনাদের রোমান্টিকতা কিন্তু বৃদ্ধি পাবে এর পাশাপাশি এই মাসে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মাসে কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে তাই আপনার জীবনসাথীর দিকে একটু খেয়াল রাখুন সেক্ষেত্রেই কোনো প্রবলেম আসবে না তো ওভারঅল যদি বলা যায় দাম্পত্য জীবন কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে সুখের হতে চলেছে এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের আয় কিন্তু বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আপনারা এই মাসে নতুন কোনো প্রোডাক্ট কিন্তু কিনতে পারেন এবং চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের লোন চলছে সে লোন কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এর পাশাপাশি এই মাসে আপনারা সম্পত্তি বা জায়গা বা জমি এই সমস্ত কিছু কিনতে চলেছেন তো ওভারঅল যদি বলা যায় এই মাসে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে তবে একটি বিষয় জানিয়ে দিই আপনারা ফালতু কোনো খরচা করবেন না যে যে খরচাটি আপনার কোনো প্রয়োজনই নেই সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটুকুটা প্রয়োজন সেইটুকুটাতেই আপনি খরচা করুন বেফালতু কোনো খরচা কিন্তু আপনি এই মাসে করবেন না এরপর আসি সন্তান ভাগ্য এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ সন্তান প্রাপ্তির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে সুখের হতে চলেছে অর্থাৎ সন্তানের কৃতকর্মে কিন্তু আপনি গর্ব অনুভব করবেন এই মাসে শত্রুতার ভাবও কিন্তু দেখা যাচ্ছে তাই শত্রু থেকে কিন্তু সাবধান থাকুন এই মাসে কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এর পাশাপাশি এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকুন অর্থাৎ চোখ কান খোলা রাখুন এই মাসে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে আপনি অবশ্যই সেটিকে ভালোভাবে পড়ে তারপর স্যান করুন নচেত কিন্তু প্রতারণার শিকার হতে পারেন এরপর আসি হেলথ অর্থাৎ শরীর স্বাস্থ্য দেখুন এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভ হয়ে যেতে চলেছে অর্থাৎ ছোটোখাটো রোগব্যাধি আসতে পারে যেটা সিজিনের জন্য হয় জ্বর জ্বালা সেই জায়গাটা হতে পারে কিন্তু বড়ো ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না এবং এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক ডেভেলপমেন্ট আসতে চলেছে তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের শরীর নিয়ে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না তো এই ছিল তুলারাশির জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে সে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ